মিথ্যা বলো ঘাট করো যত করো চালাকি উপরে উঠাও নিচে নামাও যত তুমি দাও ফাঁকি মিথ্যা বলো ঘাট করো যত করো চালাকি উপরে উঠাও নিচে নামাও যত তুমি দাও ফাঁকি কাজ হবে না কাজ হবে না কাজ হবে না প্রেম করো আর ভালোবাসো ডাকো শোনা যান সাবধান 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 মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান আমি বিয়ে করেছি সেটা রাইট হোক কিংবা রং সেটা তো আমার কোনো কিছু যায় আসে না আমার কাছে মনে হয়েছে আমার বিয়ে করাটা ইম্পর্টেন্ট তাই আমি বিয়ে করেছি তুমি একটা বালদা কি নুরার মায়ের চিন্তা এখন মাথার দিয়ে যায় নাই মরবু যখন তোর নিচে মরবো কা মরলে একটু উপরে মরবো হ্যাঁ উপরে দিয়ে বাঙ্গে সুটে পড়িয়ে মরিয়ে যাবো এর মধ্যে একটা মজা আছে আরে না ওটা লাঞ্চার না তোর রাস্তা জ্যাম থাকবে না টাইমলি পৌঁছাই যেতে পারবো আচ্ছা বাড়িতে যত বুড়া বুড়ি আছে সবাই ডাকেন সাপের খেলা দেখাবো বুড়া বুড়ি এখানে এসে আপনার সাপের খেলা দেখবে এসব সাপের খেলাটা আমরা দেখবো না আর সাপ ভয় লাগে এই যা 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 না না ভয় পাওয়ার কিছু নাই তো একবার দেখেন না ভয় ডর কেটে যাইবো হ্যাঁ একবার দেখলে সারা জীবন দেখতে ইচ্ছা করবো শোনেন এত ঝাড়ি দেন না হ্যাঁ আমরা কিন্তু সাপুইরার দল আমাগো কেউ এমন ঝাড়ি দিয়া কথা কয় না আপনি কি সেই লক্ষিন্দরের কিসাটা হনেন নাই ওই যে এতটুকু একটা ফাঁক দিয়া ফ্রুত কইরা সাপটা ঢুকে গেছিল এত বড় লোহার গে আমরা বেককে মিললা ঢুকে যাবো জি বাজা তোদের বাসাটা এত সুইট যত বার আসিয়া আমার মনটা তত বার ভুলে যায় দোস তুই কিন্তু অনেক লাকি তোর আব্বু আম্মু মারা যাওয়ার পর এই বাড়িটা তোর হয়ে যাবে এত বড় বাড়ির মালিক তুই হয়ে যাবে আব্বু আম্মু মারা যাওয়ার পর মানে এসব কি ধরনের কথা বলিস তুই আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এত ফালতু কথা বলো কেন আরে শোন না আব্বুকে আমি বলেছি আমি যাকে বিয়ে করব যাকে মানে কি
আহা তোমাকে তোমাকে মানে আমি যখন তোমাকে বিয়ে করব তখন আব্বুকে বলেছি বাসার ছাদে একটা সুইমিং পুল করে দিতে আর আব্বু রাজিও হয়েছে তাই নাকি হ্যাঁ ওই মানা ও মনুরা তোমরা এখানে কি করো আপনি আসছেন আরে কারা ওরা হচ্ছে আমার বন্ধুরা ও হচ্ছে অনি আর ও হচ্ছে বুবলি আপনি হাঁটাহাঁটি করে আসলেন নাকি হাই হাই হ্যালো আঙ্কেল হাই আঙ্কেল ওরে খোদা হাই আঙ্কেল হ্যালো আঙ্কেল এত হ্যালো হ্যালো করে নালে পুরো হেললে হয়ে যাবো কিন্তু তাই এত এই যুগের ফোলাপান তোমার বন্ধু বান্ধবী এরা কি আদাব সালাম কিছু শেখে নাই দিন নেইতে হাই হ্যালো কি একই আসসালাম আলাইকুম দিলে কি খরচ বেশি হয় সরি আঙ্কেল আসলে আমরা অভ্যস্ত না এইভাবে হাই 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 বুঝি তোমরা এইভাবেই অভ্যস্ত তা তোমরা বন্ধু বান্ধবী কিরম তারা বন্ধু বান্ধবী Actually, uncle, we are in a relationship. We are girlfriend and boyfriend. Oh, asa asa. Bolte parchi. Emani tumi hoila her girlfriend ar he hoilo tomar boyfriend. Yes. Yes. Actually, chacha ora hocche relationship e ache. Ora biye korte pare abar nao korte pare. Eta oder iccha. A kao ki bol? Ara relationship boyfriend girlfriend er sob kichur moddhe ache abar biye hoiteo pare na hoite pare ek ondharoner kotha bapare. আঙ্কেল আমরা রিলেশনশিপে আছি বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড বি হবে কি হবে না ইজ ডিপেন্ড বুঝেনি তো ইয়েস আঙ্কেল উই আর ইন আ রিলেশনশিপ ইন ফিউচার ওর সাথে আমার বিয়ে হবে নাকি আরেকজনের সাথে হবে ইটস নট এ বিগ ডিল ফর আস অ্যাকচুয়ালি ও কয় কি বল আই রিলেশনশিপ আছে একজন বলে আরেকজনের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আবার বিয়া হইলে হইতেও পারে নাও হইতে পারে ইয়া কোন ধরনের কথাবার্তা কোন কলির যুগে আসলাম এত কিছু বলতে পারলাম না আঙ্কেল আমরা আসলে ডোনমান টাইপের রিলেশনশিপে বিশ্বাস করি তো আঙ্কেল আপনি আমাদের সাথে মিশলে বুঝতে পারবেন উই ক্রিয়েট লটস অফ ফান এটা বলতে পারছি যে তোমরা ক্রিয়েটিভ ফান মানে তোমাকে লাগে মিশলে অনেক ফান হবে অনেক ফুর্তি হবে অনেক ক্রিয়েটিভ ফান হবে আর কি আঙ্কেল ইভানা তো একটা গাধি ও তো আসলে ফানি বোঝে না ফান না বুঝে দেখেন পালিয়ে গিয়ে বিয়ে করেছে ও আসলেই একটা গাধি ও ফানের কিছু বোঝো না মানে বেবাক কি তোমরা বোঝো ওই ইভানা যে কামটা করছে এটা ঠিক কামই করছে কথায় আছে কিন্তু সময় গেলে সাধন হবে না সময়ের কাম যদি অসময় হারো হেলে কিন্তু কাইন্দাও কুল পাবা না ওই জ্যৈষ্ঠ মাসে কিন্তু আম পাকে সত্তর মাসে কিন্তু আম পাকে না যে টাইমে যেটা পাকে সেই টাইমে এটা খাওয়া উচিত বুঝতে পারছো ওই ঠিক কাম করছে তোমরাও ঠিক টামটা করো হ্যাঁ নাহলে দেখবে আমও যাইবে সালাও যাইবে কোনো কিছু আর পাবা না দিন নেই তো রিলেশন হাই হাই হ্যালো হ্যালো করতে করতে দিন পার হয়ে যাইবে ও মাই গড আঙ্কেল কি সুইট করে কথা বলেন আপনি কি ফানি আঙ্কেল 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 আমরা না আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে পারি আপনি অনেক কিউট এন্ড সুইট অনেক ভালো লাগে আঙ্কেল আপনি অনেক ফানি অনেক ফানি আপনার সাথে ফ্রেন্ডশিপ করবেন আপনারা এত কথা বলেন কেন হ্যাঁ হাই একাল বেশি কথা কয় তোরা এত কথা কাউকে লিখ তার মানে আপনি যাবেন না আরে টিকিটও কেটে ফেলাইলাম এখন কারে গপ মানে আপনি ছাড়া আর মনের কথা কজা কাটে আজ কয়টা দিন ধরে আমার মেয়েটা সমানে আমার ফোন দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তার নাকি আমার দেখতে ইচ্ছে করতেছে এখন আমার মনে হয় এই একটা সুযোগ এই যে আমরা সবাই মিলে কক্সবাজার যাওয়ার কথা না আপনি তো টিকিটও কাটিয়ে ফেলেছেন পেলেন টিকিট তা করছিলাম যে সবাই মিলে আপনারা যান শুধু আমি ছাড়া
মানে আমার মেয়েটারে এই সুযোগে আমি একটু দেখে আসি, কটা দিন তার সাথে থাকি আসি। এই কথা যদি মালেক রে আমি কোথায় যাই জানেন তো বিয়াই মালেক কেরম নাড়া করে ধরবে আমার কবে খবর থাকতে যাতে পারবি না, তারে আমি নাও করতে পারবো না। বিয়া হিসেবে আমার একটা রিকোয়েস্ট, আপনি আমার হয়ে আমার বন্ধুরে একটু বোঝাবেন ভালো করে, অসুবিধা নেই আমরা ঘুরিয়ে আসি, ইউনুস একটু ঘুরিয়ে আসুক। হ্যাঁ তার মানে আপনি যাবেন না? আরে টিকিটও কেটে ফেলাইলাম। আরে বিয়ায় যাবো না কথাটা করলে তো কষ্ট লাগে, যাতে তো চাইছিলাম কিন্তু যাবো মায়েটা মেয়ের জন্যে। তাও ঠিক, ঠিক আছে আমি মালেক বিয়াই রে সুন্দর করে বুঝাই বলবো নে, ঠিক আছে আপনি যান। ওরে বিয়াই বিয়াই আপনার দেহটাও হাতির মতো কইছি রে, আপনার মনটাও কিন্তু হাতির মতো, এত ওরা একটা মন, আমার মনের কষ্ট খুব ভালোভাবে বুঝতে। ধন্যবাদ ধন্যবাদ বিয়াই, ঠিক আছে ঠিক আছে। ওরে ঠিক আছে, ওরে বাবা রে বাবা মেয়েটার জন্য আমি কিন্তু দৈরা ফেলাইছি। আপনি আসলে যাবেন না পেলেনে উঠার ভয়ে। আরে বিয়াই প্লেনের জার্নি হচ্ছে সবচেয়ে মজার জার্নি, আশা করছি প্লেনে উঠলে আপনার ভয় লাগে তো, আপনারে আমি আমার কোলে বসা জড়ায়া বুকের মধ্যে ধরে রাখবো, তবু আপনার যাইতে হবে। আরে দূর বিয়াই আপনি কি কন, আপনার কোলের মধ্যে কিসের জন্য বসানো লাগবে? আমার প্লেনের জন্য না, ওই মেয়েটারে দেখি না তো তাই। তাহলে আপনি মেয়েরা নিয়ে যান, ওরে ফোন দেন, ও চলে আসুক, ও আমাদের সাথে প্লেনে যাবে, ও তো জীবনে প্লেনে প্রথম উঠবে তাই না? এতই সর্বস্ব ধরে ঢাকা সহ, তার বেশি তো চাইনি বিয়াই। তাহলে ওরে খবর দেন ও আসুক, আর যদি তা না করেন তাহলে আমি মালেক বিয়াইরে আসল কথা কিন্তু বলে দেব। আরে মিয়া মালেক বিয়াই আর আপনার জন্য আমি এত বড় বিপদ থেকে উদ্ধার হইল, আমরা যাব আপনাদের উসিলে একটা আনন্দ ভ্রমণে, আর সেখানে আপনি থাকবেন না, এটা হইল? ধরেন মালেক বিয়ার হঠাৎ মুড এসে গেল, সে একটা গান লিখে ফেলাইলো, গানে তাল দেবে কে? একটা কথা হইলো, আপনাকে যাইতে হবে, আপনি সোজা যান তবলারে পাউডার টাউডার দিয়ে টিউনিং করে রেডি হন, আমি কোনো কথা শুনতে চাই না, আপনি আমাদের সাথে যাবেন। কিন্তু কোনো কিন্তু না, যান আপনি রেডি হন, আপনি রেডি হন, নাহলে মালেক বিয়ারে কিন্তু বিষয়টা আমি কয়ে দেবো। মালেক বিয়ার কথা নেই, কি ভয় করেন ওটা কি ভয়। আপনাদের কাছে কি কি সাপ আছে? পঙ্কিরা সাপ আছে, গোখরো সাপ আছে, দুধরা সাপ আছে, ভীমরা সাপ আছে। আচ্ছা বুঝতে পারছি, এত বেশি সাপ দেখাইতে হবে না, যে কোনো একটা সাপ বের করবেন। আরে একটাই দেখেন না, একটা দেখলে এত মজা পাইবেন এরপর আরো দেখতে মন চাইবে। আপনারা এত কথা বলেন কেন? হ্যাঁ হ্যাঁ একটু বেশি কথা কয়। এই এই তোরা এত কথা কাও কি লিগাই, তোরা সাপুরিয়া তোরা এত কথা কাও কেন? তো গজে সাপ হে তো নিশ্চুমে থাকে, হে তো এত বেশি ফটর ফটর করে না, তোরা সাপুরিয়া এত কথা কাও কি লিগাই? দুধরাজ আছে না গোখরা আছে না কি আছে, একাল ফল না দপ না কাল গেতে গুটি সব সাপের একালে হিস্টোরি করা শুরু হচ্ছে। এ একো সব বাই করবি দেখাবি, এত কথা কাউকে ফিনি আই। আরে নিজে নাই মাই, এই আমাদের তুই তুই করি ঘরে সেম দিদিনি কথা কার বাতারি, এই লাও চল চল যাই।
আপনিও সাপ খেলা দেখতে যাবে? হ্যাঁ, ঘুরে গেলে সাপ খেলা দেখতে যাইতেছে, মনে রিকোয়েস্ট করছে আমাকে। চলো, এই ছোটকালে খেলা দেখছি, এত খেলা ভুলেই গেছি। আমরা সারাদিন থাকবো, সাপ খেলা দেখে এসে নন স্টপ খাবো। আমার মনে হয় কি দুধদাস সাপ দেখতে মানে আপনার না নেবে, কারণ আপনার তো দুধের নান সাদা। চলেন দেখে আসবেন, চলেন। না না, আমি যাবো না, আমি ওই দুধদাস মুদাস এগুলো আমি অনেক ভয় পাই। আরে খুদা, সাপের দেখে কেউ ভয় পায়? সাপ হইলো দুনিয়ার সবচেয়ে নিরীহ প্রাণী, শীতল ঠান্ডা প্রাণী হনেন নাই। আর সাপে তো ওই ফোনাটা তোলে না, ফোনা, ওকে তো হাস করিয়া তোলে না, ওকে তো ডরাইয়া তোলে। ওরা কিন্তু একসাথে ডরাইন্য প্রাণী, আর মানছে আবার ফোনা দেখে পাগল হয়ে যায়। শুনিন, দুনিয়াতে সাপের চাইতে ভয়ঙ্কর প্রাণী আছে, হ্যাঁ জানি, হ্যাঁ মানছে মানছে মানছে, সাপের চাইতে ভয়ঙ্কর। সাপের বিষ তো কামড় দিলে না মান যায়, মানুষের বিষ যদি আর একজনের দেহে ঢোকে মরিয়ে গেলে টাইনে টাইনে বাই করতে পারবেন না, অবিষাদার মানুষের তো সাপ দেখে তো ডরানোর কিছু নাই। লট, আপনি আর আমি দুজনে মিলে সাক্ষাৎ দেখবো না, চলেন চলেন চলেন। না আমি যাবো না, আমি ভয় ভয় বলছি না, একবার যান আপনি যান। আরে আমার মাইন্ড খারাপ আইডিয়া, যান যান, আচ্ছা ঠিক আছে যান। আমি আইতে আসি দেখি, দুধদাস সাপের খেলা দেখি। ওই টুকু ময়না, সুন্দর করে খেলা শুরু কর, দেখা ভালো করে দেখা। রাগ রাগ, উস্তাদকে একটু সালাম করো আমার সর্দারকে। এই রাখ, বাজা পিন বাজা। তোমার দেখিস সাপটা দেখে কি ভয়ঙ্কর, বাড়ি যে এখানে করছে এটা জানতাম না। দেখ এই হান্নানের মায়াটা মাশাআল্লাহ কত সুন্দর, অনেক সুন্দর হয়েছে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? আচ্ছা সাপের কথা শুনলে তুমি এরকম হয়ে যাও কেন? কিরকম হই মানে, কেমন আতঙ্কিত হয়ে যায়? আমিও তো সাপকে ভয় পাই। আদু ওগুলো কিছু না। রঙ্গ কর ঢঙ্গ কর কর বাড়ি গাড়ি, মিথ্য
মিথ্যা বলো সত্য বলো ফাঁসবে জারি জুড়ি রঙ করো ঢঙ্গ করো করো বাড়ি গাড়ি মিথ্যা বলো সত্য বলো ফাঁসবে জারি জুড়ি কাজ হবে না কাজ হবে না কাজ হবে না দুই দিনের দুনিয়াতে রাখো মানো সম্মান সাবধান 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 মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান